আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে মানে রোটকা শুটকি রান্না করবো আর কি। তো তো এটা এটা এই যে রোটকা শুটকি, এটা কিন্তু আমি করে একটু হালকা ভেজে নিব। আর এখানে আমি এই যে পেঁয়াজ রসুন এগুলো রেডি করে রাখছি, মরিচগুলো আমি মরিচ রসুন পেঁয়াজ এটা আমি আটা বাটা করে দিব আর কি। আর শুটকিটি তো আমি হালকা একটু ভাঙবো, ভালো করে ধুতে না ধুলে ভালো থাকে, একটু হালকা ভাজবো আর কি। আমার সুটকিটা হালকা ভেজেছে, এখন এই পানি দিয়ে সিদ্ধ করবো আর কি। পানিটা দিয়ে এটা সিদ্ধ করবো বা যে ময়লাটা আসবে এটা উঠে পাবে আর কি, একটু হালকা হালকা সিদ্ধ করে নিলে। আমি আদা বাটা করবো আর কি, আদাটা অনেক ছোট, বাইসারি বাড়া খাইলে অনেক ভালো লাগে। রসুন আদা বাটা করছি, এখন মরিচ বাটবো আর কি। মরিচ এখন বাটা শেষ, আমি তো দেখে বললাম ওই মানে সব কিছু আমি আদা বাটা করে দেবো। আদা বাটা করে দিলে এটা আমি এটা দিয়া আমি আড়াইশো গ্রাম সব এটা দিয়েছি, কারণ শুটকির ভিতরে তেল লাগে। আমি এটা বোনা গুনা করতে করতে অনেক সময় না তেলটা ভালো করে খাই, আর তেল বেশি দিলে মজা রাখে। আর এখানে শুটকিটা এই যে আমি সিদ্ধ করে ভালো করে এটা একটু ভাঙিয়ে নিছে হাত দিয়া, তাইলে ভালো না খাইতে আর কি। আর এই যে এখানে আমি এই যে রসুন মরিচ সব বাছছি না খাই, আর লবণ যা যা স্বাদ মতো, আর এটা একটু করে ধুয়ে দেবো আগে দেবো শুটকি আর কি। একটু হালকা বাঁচবো, লবণ দিলাম আর কি, লবণ বেশি খাই না, আবার লবণ আমি কখনো লবণ দেখি না, লবণ দেখলাম আন্দাজ হয়ে গেছে। একটা 30 সেকেন্ডের মতো বাঁচবো আর কি সত্যিটা। এখন এই যে এটা কি একটা সহজ রান্না, একটা পুরাই যে রসুন বাটা আর পেঁয়াজ বাটা নতুন করে একেবারে সহজ, এটা ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সবাই পারবেন। আমার বেচারা ভাইদের জন্য বলতেছি এবং নতুন আপুদের জন্য ভাইদের বাড়িদের জন্য সবার জন্য বলতেছি আর কি। এটা সবাই একেবারে সহজ, এটা একটু ভাজা ভাজা করে আমার একটু মরিচটা দিব আর কি। এটা আমি এবারে আমি 1 মিনিটের মধ্যে মানে বাড়ছি আর কি। এই যে এক এক করে মরিচ দিয়ে দিলাম, আর আমি এক চামচের এক চামচ হলুদের গুঁড়া কষা করে দিচ্ছি। আমি এটা কষানো হয়ে গেছে, আমি 2 মিনিট এটা কষাইছি এখন মানে সব কিছু দিয়া। এখন আমি জল দিয়ে দিব, এটা একটা শুকাইতে শুকাইতে একটা মানে বোনা করে দেবো আর কি। দেখেন কি সুন্দর একটা কালার হইতেছে। শুটকি কে পছন্দ করেন সবাই একটু লাইক দিয়ে বুঝলেন, শুটকি এসে আমার মজার একটা জিনিস। আর রোজকে শুটকি বলতে কোনো কথাই না, রোজকে রোজকে শুটকি অনেক মজা অনেক। আমি এটাকে মাঝে মধ্যে ভর্তাও করি, রোজকে শুটকিটা আমার গ্রামে এবারে বোনার এটা অনেক পছন্দ করি এই জিনিসটা। আর বাতা মুসুর আছে, বাতা জিনিস যে করলে তো এটা মজাই আলাদা। এটা হয়েই গেছে, আর 5 মিনিট পরে আমি ধন্যবাদটা দিয়ে এটা নামাই নিব আর কি। এই যে আমার রোটকা শুটকি বোনা, আমার রান্না শেষ 30 মিনিটে, 30 মিনিট রোটকা শুটকি বোনা করছি। এই যে দেখেন এখন আমি এই যে ধন্যবাদটা আর কয়েকটা কাঁচা মরিচ, ধন্যবাদটা না দিলে হয় না, ধন্যবাদ দিলে আর একটু টেস্ট বেশি বাড়ে। খুব তো সুন্দর, এগুলো খাইতে দেখি ভালো লাগে, বাংলাদেশে থাকলে তো সবাই এনে খাওয়াইতাম।
দেখা চল কেমন লাগে। আমার এই ভিডিওটা যদি আপনার কাছে, এই যে আপনাদের কাছে মানে আপনাদের সবার কাছে যে আমার উৎকামনাটা যদি আমার ভালো লাগে, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহ রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।